অগ্নিকাণ্ডে 13টি দোকান পুড়ে ভস্মীভূত। আব্দুল আলিম খান, পটুয়াখালী জেলা প্রতিনিধি। পটুয়াখালীর বাউফলে আগুনে পুড়ে গেছে অন্তত 13টি দোকান। শনিবার সকাল 10:30টার দিকে উপজেলার কালাইয়া বন্দরে বেইলি ব্রিজের পূর্ব পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত 1 কোটি টাকার ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 2 ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল 10:30টার দিকে ফিরোজের গ্যাসের দোকান থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় মুদি, মনোহরি, গ্যাস সিলিন্ডার, ফ্রিজ, রাইস মিল, চায়ের দোকান ও ফার্নিচারের দোকান সহ 2টি বসতবাড়ি। বাউফল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আরিফ হোসেন রিপোর্টার বাংলা টিভিকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় 2 ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।